হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু নিতু পৃথিবী। আমি তোমাদের নিতু। আমার কাছে কয়েকদিন ধরে একদিন রিকোয়েস্ট করছেন, নামটা এক্ষুনি মনে পড়ছে না, তো তিনি আমাকে বেশ কয়েকদিন যাবৎ রিকোয়েস্ট করছেন এটাই যে তার বাড়িতে বজরংবলী ঠাকুর রয়েছেন, মানে হনুমানজি রয়েছেন আমাদের, তো তার উপযুক্ত বা তার পছন্দের স্পেশাল লাড্ডু, একটা এমন কোন লাড্ডু শেয়ার করো যেটা খুব চটজলদি হয়েও যাবে, খুব কম সময় লাগবে, অনায়াসে এটা ঠাকুরের নৈবেদ্য হিসাবে বা ঠাকুরকে দেওয়া যাবে। তো যদিও আমি এর আগে অনেকবার ঠাকুরের প্রসাদে যায় এমন ডিশ বা এমন খাবার তৈরি করে তোমাদেরকে দেখিয়েছি, তো তার এই সুন্দর মিষ্টি আবদারটা আমি ফেলতে পারলাম না। তাই আজকে আমি আবার হাজির হয়ে গেছি নতুন একটা লাড্ডু রেসিপি নিয়ে, যেটা সত্যি ঠাকুরকে নিবেদন করা যাবে আর তৈরি করা যাবে একদম চটজলদি, কম সময়ে, ঝটপট। সেটা হচ্ছে বেসনের লাড্ডু। আমাদের বাড়িতে আর কিছু থাকুক কি না থাকুক, কিচেনে বেসন কিন্তু থাকেই, কারণ বেসন হচ্ছে আমাদের একটা রোজকার নিত্য প্রয়োজনীয় জিনিস, সবসময় কিছু না কিছু কাজে আসে। বর্ষাকালে স্পেশালি বেসন তো থাকবেই বাঙালির ঘরে, সন্ধ্যাবেলা মাত্রই স্ন্যাক্স ভাজাভুজি খাওয়া চলছে এই বৃষ্টির সিজনে, তো সেই বেসন আর চিনি কাজে লাগিয়ে আমি আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো খুব চটজলদি, সহজ, খুব সহজ উপায়ে তৈরি করা বেসন লাড্ডু, যেটা অনায়াসে ঠাকুরকে দেওয়া যায় আর ঠাকুর খেয়েও খুব খুশি হবে আশা করা যায়। তো চলো দেখে নিই এই বেসন লাড্ডু তৈরি করতে কি কি লাগবে। আজকে আমাদের লাগবে অবশ্যই বেসন, আমি এখানে নিয়েছি 250 গ্রাম বেসন, নিয়েছি এখানে 200 গ্রাম মতো চিনি, আর নিয়েছি কিছুটা ড্রাই ফ্রুটস, কাজু বাদাম আর কিশমিশ, আর লাগবে অবশ্যই একটু ঘি। এখানে আমি ঘি নিয়েছি, যেটা 4-5 চামচের মতো লাগবে, সেটা তৈরি করার সময় তোমাদেরকে বলছি। আর হ্যাঁ, যেমন এই দাদা বা দিদি যাই হোক আমাকে রিকোয়েস্ট করেছেন যেরকম লাড্ডু বানিয়ে দেখাও ঠাকুরের জন্য, তো আমি চাই আমার যারা বন্ধুরা রয়েছে তারা অনেকে অনেক রকম রিকোয়েস্ট করতে চাও বা বলতে চাও যে এটা বানিয়ে দেখাও, তো আমি চাই তোমরা সেরকম রিকোয়েস্ট করো, যতটুকু আমি পারি আমার সাধ্যমতো অবশ্যই আমি সেগুলো শেয়ার করার চেষ্টা করব। তো যেমন মোমো রিকোয়েস্ট বানিয়েছিলাম একজন, অনেকদিন ধরে রিকোয়েস্ট করছে ছানার পায়েস তৈরি করা, সেটা আমার আর হয়ে উঠছে না, আমি দুঃখিত, তবে নিশ্চয়ই সেটাও শেয়ার করবো কোনো একদিন, খুব তাড়াতাড়ি আর কি। তো চলো ভিডিওটা শুরু করছি। তো প্রথমেই আমি চিনিটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি, এবারে একটা প্যান গরম করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 চামচের মতো ঘি, আর যেহেতু উদ্দেশ্যটা ঠাকুরকে দেওয়ার তার জন্য ঘি দিয়েই তৈরি করছি, যদি কেউ চাও তো রিফাইন্ড তেলও ব্যবহার করতে পারো, 2 চামচ রিফাইন্ড তেল আর 2 চামচ ঘি দিলেও হবে, তবে শুধু ঘি দিলে টেস্টটা খুব ভালো হবে, তাই আমি এভাবেই করছি। তো ঘিটা একটু গরম হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি বেসনটা, আর আঁচ বা তাপটা থাকবে একদম লো ফ্লেমে, সব থেকে লো ফ্লেমে, আস্তে আস্তে দিয়ে প্রায় 15 মিনিট ধরে বেসনটাকে কিন্তু ঘির সঙ্গে ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যদি বেসন কাঁচা থাকে তাহলে কিন্তু লাড্ডু কোনোভাবেই টেস্টফুল হয় না, তাই যতটা সময় নিয়ে বেসনটাকে ভাজা হবে ততই কিন্তু ভালো। তো এবার একদম লো ফ্লেমে দিয়ে আস্তে 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 আমি ঘির সঙ্গে সমস্ত বেসনটাকে নিয়ে ভেজে নিচ্ছি। তোমরা এবার ভাবতেই পারো যে নিতু কী করে একই পাত্রে আমিষ রান্না করে ও নিরামিষ রান্না করে দেখাচ্ছে। দেখো, আমাদের নিরামিষ বাসন অনেকগুলো আছে, কিন্তু মুশকিল একটাই, ইন্ডাকশানে বসবার মতো কোনো বাসন আমার কাছে নেই, তো আর যে কটা আছে সমস্ত আমি আমিষ করে ফেলেছি, তাই আমি তোমাদের রেসিপিটা এখানে শেয়ার করছি ঠিকই, কিন্তু যখন আমি ঠাকুরকে দেবো, ঠাকুরের উদ্দেশ্যে যখন দেবো, তখন আমি অবশ্যই কড়াতে বানাবো, নিরামিষ কড়াতে বানাবো, আর সেটা অন্য জায়গায় বানাবো। তো তোমাদের দেখানোর জন্যই কিন্তু আজকে আমি এখানে ইন্ডাকশানে করছি আর এই পাত্রে করছি, ঠিক আছে? ঠাকুরের জন্য এটা নয়, মানে আমি ঠাকুরকে দেবো না আর কি, ঠাকুর কোনোভাবে বানিয়ে দেবো, আর তোমাদেরকে এই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যারা অনেকেই ভাবতে পারো তাই আমি আগে থেকেই বলে দিলাম যে খারাপ ভেবো না, যে ভেবো না যে একই পাত্রে মাছ মাংস রান্না করে সেটা আবার ঠাকুরকে দেবো, সেটা কখনোই সম্ভব নয়, সেটুকু আমি জানি। তো চলো একে একে রেসিপিটা দেখে নাও। তো আস্তে আস্তে সময় নিয়ে অনেকক্ষণ ধরে বেসনটাকে ভাজছি, প্রায় 15 মিনিট ধরে ভাজতে হবে এটাকে। হ্যাঁ, দেখো এতক্ষণ ধরে বেসনটাকে আস্তে আস্তে ভাজতে ভাজতে প্রায় গোল্ডেন গোল্ডেন কালার চলে এসছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো জল, তাহলে কী হয় লাড্ডুর পাকটা খুব ভালো আসে। তা আমি সামান্য একটু জল অ্যাড করলাম, এবং এখনই আমি এর মধ্যে দিয়ে দেবো
আগে থেকে গুঁড়ো করে নেওয়া চিনিটা। আর অ্যাড করছি সামান্য আর একটু জল, ওই হাফ কাপের মতো সামান্য একটুখানি জল আবার অ্যাড করলাম। এবার আর কোনো জল টাল কিছু অ্যাড করবো না, এবার এটাকে আস্তে আস্তে পাকিয়ে পাকিয়ে সমস্ত মিশ্রণটাকে এরকম নরম করে নেব বা একসঙ্গে পাক বাঁধিয়ে নেব। তো দেখো একটু সময় সাপেক্ষ ব্যাপার, আস্তে আস্তে করলে কিন্তু চিনি তো তাপ্তে দিলে এমনি নরম হয়ে যায়, আঠালো ভাব চলে আসে, এই জলটা একটু উপকার হবে, তার জন্যই কিন্তু জলটাকে অ্যাড করা। তো দেখো সমস্ত মিশ্রণটাকে আমি আস্তে আস্তে তৈরি করে নিচ্ছি। দেখো বন্ধুরা মিশ্রণটা নামিয়ে নিয়েছি আমি কড়াই থেকে, আর একটু ঠান্ডা হয়ে গেলে মানে হাফ ছড়ানো যাচ্ছে ঠিক সেই পর্যায়ে আসলে এবার এগুলোকে আমি পাক দিয়ে লাড্ডু পাকিয়ে নেব। যেহেতু ঘি রয়েছে তাই এক্সট্রা করে আর ঘি লাগাতে হবে না, এটা আমি আগেও তৈরি করেছি বেসনের লাড্ডু, একটু যেমন আরো পাকাই তেমন ভাবে পাকিয়ে নিলে কিন্তু খুব সুন্দর লাড্ডু একটা হয়ে যাবে। আর যেহেতু চিনি রয়েছে কিছুক্ষণ পরেই কিন্তু এটা শক্ত হয়ে যাবে। হ্যাঁ এখনো তো একটু নরম নরম, যেহেতু গরম এখনো হালকা হালকা গরম রয়েছে তাই। তো আমি একে একে সমস্ত লাড্ডুগুলোকে পাকিয়ে নিচ্ছি। দেখো আমি কিন্তু কোনো এক্সট্রা কোনো ফুড কালার কিছু ব্যবহার করলাম না, এখানে কিন্তু অনেকে ফুড কালার ব্যবহার করে একটু হালকা হলদে ভাব আনার জন্য। তো আমারটা একদম প্রপারলি হলদে হয়েছে বলা যায় না, এটা একটু গোল্ডেন হলদে হয়েছে, মানে একটু সোনালি সোনালি কালার, বেসনটা একটু ভালো করে ভেজে নেওয়ার পরে এই কালারটাই আসে। তাই আমি কিন্তু এক্সট্রা কোনো ফুড কালার ব্যবহার করিনি, ঠিক যেমন ন্যাচারাল কালার ছিল আমি তেমনই রাখতে পছন্দ করলাম।
একটাই মুশকিল হলো, কি বলো তো, যে কাজু বাদাম কিশমিশ মানে ড্রাই ফ্রুট আমি অ্যাড করলাম সেগুলো দেখা যাচ্ছে না, কারণ যেহেতু একসঙ্গে মিশ্রণে মিশিয়ে দিয়েছি তাই সব ভেতর দিকেই চলে গেছে। যেমন এই মাঝে মাঝে হালকা কিশমিশ একটুখানি একটুকু দেখা যাচ্ছে, এইরকম সবটা কিন্তু ভেতরে মিশে মিশে গেছে, মানে বাইরে থেকে কিছু দেখা যাবে না। পরে অ্যাড করলে ভালো করতাম, মনে ছিল না যে পরে ডেকোরেশন করলে ভালো হতো, অসুবিধা নেই, টেস্ট তো ভালোই হবে কারণ ভেতর দিকে রয়েছে। দেখো বন্ধুরা, কত কম উপকরণে কত কম সময়ে ঠাকুরের জন্য স্পেশালি তৈরি করে নেওয়া যায় এইরকম লাড্ডু। আশা করি আমাদের বজরঙ্গলে খুব খুশি হবেন, আর তাকে দিতে পেরে আমাদেরও খুব ভালো লাগবে, কি তাই তো? আর হ্যাঁ, তবে ঠাকুরের জন্য তৈরি করলাম ঠিক আছে, এগুলো কিন্তু এমনিও ঘরে তৈরি করে রাখতে পারো, যাদের ঘরে বাচ্চারা রয়েছে ওদের তো মাঝে মাঝে কিছু খেতে ইচ্ছে করে, ছোট ছোট মানুষ যারা রয়েছে বাড়িতে, এটা কিন্তু একবার তৈরি করলে 7 থেকে 8 দিন অনায়াসে ব্যবহার করা যায়, কোনো অসুবিধা হয় না। চিনি তো কিছুক্ষণ পরে এটা সুখ মানে শক্ত হয়ে যাবে, একদম মুগের লাড্ডুর মতন, তো কোনো প্রবলেম নেই, অনায়াসে কিন্তু এটা 7-8 দিন ব্যবহার করা যায়। তো যদি তোমরা চাও এরকম কম সময়ে কিছু তৈরি করতে, তাহলে কিন্তু অবশ্যই ঠাকুরের জন্য এরকম ভোগ বা এরকম লাড্ডু অবশ্যই তৈরি করতে পারো। দেখিয়ে দিলাম কত সহজে তৈরি করে নেওয়া যায়। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। আর যারা মনে ভাবো যে ঠাকুরকে একটু ডিফারেন্ট কিছু মাঝে মাঝে ঘুরিয়ে ঘুরিয়ে কিছু খাবার দিতে ভালো লাগে বা দিতে পছন্দ করো, তারা কিন্তু এরকম লাড্ডু অবশ্যই তৈরি করতে পারো। হ্যাঁ, চলো সকলকে টাটা, দেখা হচ্ছে খুব শিগগিরি।